কেন রে? যতই ডিম পারি মালিক সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে দেয়। ঠিকই বলেছিস, আমার ডিমও নিয়ে যায়। এই দুষ্ট হতচ্ছাড়ারা, তোরা আমার মতো ডিম পেরে লুকিয়ে রাখতে পারিস না। দেখ তো আমার ডিম আমি লুকিয়ে রাখি, আমার ডিম কি মানুষ নিতে পারে? খুবই দুঃখের কথা মুরগি আপু, তুমি আজ সন্ধ্যার পরে আমার ডেরায় আইসো, শেওড়া গাছের নিচে, দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না। শেয়ালের কথায় একদম কান দিও না মুরগি আপা, বেটা এক নম্বর ধান্দাবাজ। আমি বাইসে গেছি, ভাগ্য ভালো যায় আমি ডিম পারি না। এই তোরা মানুষের নামে বদনাম করছিস কেন রে? ওরা কত ভালো আমি জানি, আমাকে কত আদর করে ঘাস পাতা খাওয়ায়। ছাগল রে তুই, ছাগলই রইয়া গেলি, পরে বুঝবি এত আদর করে কেন। আমি ছাগলের সাথে একমত। ওই কুত্তা, দেখ মুরগি আমার একটা প্রেস্টিজ আছে, আমাকে কুত্তা বলবি না, আমাকে কুকুর বল। কুত্তার আবার প্রেস্টিজ? আচ্ছা কুকুর ভাই, তুই এত ঘেউঘেউ করিস না, মানুষ তোকে আমাদের মতো খায় না তো, তাই এত ঘেউঘেউ করছিস। মানুষ আমাকে খায় না, তোকে কে বললো? সাথে কি আমি চাইনিজ লোক দেখলে লেজ তুলে দৌড় লাগাই? হ্যাঁ গাইস, সাইন ইন করতে একটু দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করনি তো? তুই এমনিতেই ধীরস, সেটা আমরা জানি, মনে করার কি আছে? হয় না ভাই, এটা কিন্তু ঠিক না, তুমি একটু জোরে দৌড়ো বলে অন্যদের গতি নিয়ে হাসাহাসি করবে। আমি ধীরস খে বললো, ভুলে গেলে তোমরা আমি দৌড়ে খরগোশকে হারিয়েছিলাম। খরগোশ খই, কিছু বলছো না যে? খরগোশের মোবাইল ফোনে নেট প্যাকেজ শেষ, তাই ও কলে আসতে পারছে না, তোরা কে ওকে এমবি ধার দে না রে। আমি বনের রাজা সিংহ, তোরা আমার সারা কিভাবে ভিডিও কলে চলে এলি, তোদের সাহস তো মন্দ না? উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা গরম করিস না কিন্তু, নইলে তুলে এমন আছাড় মারবো তোর রাজাগিরি ছুটে যাবে। হাসতে হাসতে আমার চোখে পানি চলে আসলো রে। তবে তোরা যে যাই বলিস, আমার মোবাইলের নেটওয়ার্ক কিন্তু তোদের সে স্ট্রং। তোর নেটওয়ার্ক স্ট্রং আর আমার স্ট্রং দাঁত, কাছে আয় তোকে প্রমাণ দিচ্ছি। আলোচনা সংঘর্ষের দিকে যাচ্ছে, তাই শান্তির স্বার্থে আজকের মতো গ্রুপ ভিডিও কল শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।